হলো অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা দেশি মিডিয়া বলেন কিংবা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন সবখানে ক্রিকেটের ট্রেন্ডিং অ্যাকাউন্ট বলতে পারেন যে এই নিউজটা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বিরাট কোহলির একটা ফেক ফিল্ডিং যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং সেখানে যুক্তিকভাবেই প্রশ্ন উঠছে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার কাছে 5 রানে হেরে গিয়েছে প্রশ্নটা ওঠাই স্বাভাবিক এই 5টা রান যদি ফেক ফিল্ডিং এর কারণে আইন অনুযায়ী বাংলাদেশ দল পেয়ে যেত তাহলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্যরকম হতেই পারত বাংলাদেশ জিততে পারত এবং খুব ভালোভাবে এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দৌড়ে থাকত হয়তো একটা ইতিহাস হয়ে যেত বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটা প্রথমবারের মতো খেলে ফেলতে পারত কিন্তু সেটা হয়নি এখন এটা নিয়ে যেটা শুরু হয়েছে নরমালি ভারতের সাথে ম্যাচ হলে যেরকম হয় সেই একই পর্যালোচনা আলাপ আলোচনা কেন এমন হয়েছে বিসিবি কর্তা থেকে শুরু করে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভক্ত সমর্থকরা আমরা জার্নালিস্টরা সবাই আমরা এটা নিয়েই কথা বলছি এখন এবং একটা মনে হয় কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা যে বাংলাদেশ খুব ভালো খেলছিল এবং সেখানে বাংলাদেশ এই আইসিসি কিংবা বিসিসিআইয়ের একটা ষড়যন্ত্রই আমি বলবো কারণ এই টার্মটা আমার মনে হয় সবচাইতে পারফেক্ট মনে করেন আমাদের যারা ক্রিকেট সমর্থক আছে তারা এবং সবচাইতে বেশি পছন্দ করেন কারণ যখনই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা হয় এবং বাংলাদেশের অ্যাগেনস্টে কোনো ডিসিশন যায় এবং সেই ডিসিশনগুলো অনেক সময় আসলে যৌক্তিক হয় আসলেই অযৌক্তিক হয় ক্রিকেটে এই জিনিসগুলো হয় কিন্তু আমরা আসলে প্রতিপক্ষ বানিয়ে দিতে পছন্দ করি আইসিসিকে কিংবা বিসিসিআইকে এবং সেখানে আমরা ষড়যন্ত্র তত্ত্ব নানান রকম খুঁজতে শুরু করি সো এবারও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু হয়নি সেই ষড়যন্ত্র তত্ত্বটাই আমরা খুঁজে পেয়েছি এবং বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ যে একরকম শেষ হয়ে গেল সেমিফাইনাল থেকে বাংলাদেশ শেষ হয়ে গেল সেটাকেই আমরা দায়ী করছি এর ফলে যেটা হয়েছে আমাদের টি টোয়েন্টিতে লাস্ট 1-1.5 বছর ধরে আমরা যে স্ট্রাগলটা করছি আমাদের যে মূল প্রবলেমগুলো ইভেন আমরা এই ওয়ার্ল্ড কাপ খেলতে আসার আগে বলেছিলাম বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের ক্রিকেটাররা অনেকে বলেছে আমাদের টার্গেট এই ওয়ার্ল্ড কাপ না আমাদের টার্গেট পরবর্তী ওয়ার্ল্ড কাপ কারণ আমরা জানতাম যে এই ওয়ার্ল্ড কাপে আমরা কোন অবস্থাতে আছি সেখানে আমাদের নতুন কোচ নতুন ক্যাপ্টেন দলের অবস্থা সেরকম একটা ভালো না সো আমরা খুব ভালো একটা ফলাফল করতে পারবো না কারণ আমরা আমাদের দুর্বলতাগুলো জানি কিন্তু দুটো ম্যাচ যখন আমরা জিতলাম তখন আমরা আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে এবং ইন্ডিয়ার ম্যাচের আগে ক্যাপ্টেন সাকিব আল হাসানও কিন্তু বলেছেন একটা কথা হয়তো তিনি মাইন্ড গেম খেলার জন্য বলেছেন বা অন্য কোনো কারণে বলতে পারেন বাট তিনি বলেছেন যে ইন্ডিয়াই এই ম্যাচে স্পষ্ট ফেভারিট সেটা পারফরমেন্স বলেন বা অন্য কোনো দিক দিয়ে হোক সেটা তিনি বলেছেন স্বীকার করেছেন এখন যখন ইন্ডিয়া ম্যাচটা জিতে নিয়েছে নর্মালি নিয়ম কী যখন এরকম একটা ফেক ফিল্ডিং বা কোনো কিছু হবে সেটা মাঠে এতজন ক্রিকেটার ছিল তারাই সেটার ব্যাপারে কমপ্লেন করবে মাঠে খেলা চলাকালীন সময়ে সেটা মাঠে আমাদের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটাররা কোনো অভিযোগ তোলেননি কিংবা কমেন্টেটররা কেউ ব্যাপারটি লক্ষ্য করেননি টিভি ক্যামেরায়ও সেটা তখন কেউ আসলে খেয়াল করেননি এবং যারা আম্পায়ার ছিল তারাও বিষয়টি এড়িয়ে গিয়েছে ম্যাচ শেষ হবার পরে মিক্স জোনে ভাইস ক্যাপ্টেন যখন বিষয়টি বললেন তখনই আসলে ব্যাপারটি সবার দৃষ্টিতে আসলো এবং এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে এবং সেটা এখনও চলমান এবং এর ফলে যেটা হয়েছে বাংলাদেশের যে দুর্বলতাগুলোর কথা আমি বলছিলাম ধরলাম এখানে আমি 5টা রান পেলাম না এবং এই 5টা রান পেলে ফলাফল অন্যরকম হতে পারতো আবার এমনও তো হতে পারতো যে এই 5টা রান পাওয়ার পরও আমরা হেরে গেছি কোনোভাবে একটা দলের যখন 80+85 মতো রান দরকার হয় হাতে 10টা উইকেট থেকে যায় তখন সেই দলটা যখন সেই রানটা নিতে পারে না বৃষ্টির পরে তখন এবং নানান রকম অজুহাত সবসময় বলা হয় যে আমাদের 3টা হাত ডান হাত বাম হাত এবং অজুহাত সেই অজুহাতের দ্বারস্থই আমরা হই তখন তো আসলে নতুন করে আর কিছু বলার থাকে না একে তো আপনি আউটফিল্ডের দোষ দিচ্ছেন ভেজা নর্মালি ক্রিকেট খেলায় আমরা যেটা জানি যখন ভেজা আউটফিল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সাফারার হয় ফিল্ডাররা কিংবা বোলাররা সেক্ষেত্রে আমরা এখানে হ্যাঁ আউটফিল্ড স্লো হয়েছে রানিং বিটুইন দ্য উইকেটে হয়তো একটু প্রবলেম হবে কিংবা যখন বাউন্ডারি ছাড়িয়ে বল গড়িয়ে যাবে তখন একটু স্লো হবে কিন্তু সেই সাফারারটা কিন্তু বোলিং টিম সবচাইতে বেশি হবে ইন্ডিয়া যেহেতু তাদের জন্য মাস্ট উইন ম্যাচ ছিল তারা চেয়েছিল সামহাও খেলাটা হোক দ্রুত শুরু হোক আবার বৃষ্টি আসার আগে কারণ বৃষ্টিতে অ্যাডভান্টেজ বাংলাদেশ দলই পাবে তবে যখন কার্টেল ওভার হয়ে গেল সেখানেও কিন্তু বাংলাদেশেরই অ্যাডভান্টেজ ছিল নিশ্চিতভাবে কারণ ওরকম পরিস্থিতি থেকে যে কোনো দলের জন্যই সুবিধে হতো ম্যাচটা
জিতিয়ে নেওয়া, যেটা বাংলাদেশ দল কোনোভাবেই পারেনি। লিটনের আউটের পরে যেভাবে সাকিব আল হাসান আউট হয়েছেন, যেভাবে আফিফ আউট হয়েছেন, তখন আসলে দুই করে রান নিলেই হতো, কিন্তু তারা সবাই আকাশে বল মারছিলেন, কী কারণে সেইটা আসলে বোধগম্য নয়, সেই ক্যালকুলেশনটা ওনারা ঠিক করে করতে পারেননি। এরপরে স্লিপে ক্যাচ দেওয়া, এটা তো একটা মহা অন্যায়। আসলে যেখানে বাংলাদেশ দল পাজল হয়েছে ভেজা আউটফিল্ডের কথা মাথায় রেখে, সেখানেই কিন্তু কুল হয়ে খেলেছে ইন্ডিয়ার টিম, ইন্ডিয়ার বোলাররা, ইন্ডিয়ার ফিল্ডাররা এবং ফিল্ডাররা, এবং তারা ক্যাচগুলো ঠিকঠাকভাবে নিয়েছে, সেখানেই তাদের প্লাস পয়েন্ট। এবং শেষ দিকে সোহান যেই শটটা খেলেছেন, এক রানে আমাদের যে এক বলে যেখানে আমাদের 7 রান দরকার, সেখানে তো ছক্কা আমাকে মারতেই হবে ম্যাচটা সুপার ওভারে নিতে গেলে কিংবা ট্রাই করতে হলে, কিংবা কিন্তু সোহান যেভাবে মেরেছেন তাতে কোনো ইন্টেনশন ছিল না যে তিনি ছক্কা মারতে যাচ্ছেন। সো এই ভুলগুলো আমাদের ক্রিকেটাররা করেছেন, এবং আরও অনেক ভুল আছে আমাদের বোলাররা যেভাবে বল করেছেন, অনেকে আমাদের ব্যাটসম্যানরা ইয়াসির রাব্বি পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। আমাদের এখনও একটা ম্যাচ রয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে, যদি আমাদের টার্গেট হয়ে থাকে যে জাস্ট আমরা দুটো ম্যাচ জেতার জন্যই এবার গিয়েছি, তাহলে আসলে আর কিছু বলার নেই, কারণ ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট, সেখানে আমি ছোটো ছোটো দুটো দল যাদের বিপক্ষে আমরা সচরাচর জিতে থাকি তাদেরকে বিপক্ষে জেতার টার্গেট নিয়েই যদি যেয়ে থাকি এবং অন্যান্য দলগুলোর বিপক্ষে এরকম অজুহাত দাঁড় করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। জাস্ট হর্ষ ভোগলের টুইটটা আমি দেখছিলাম যে তিনি বলেছেন প্লিজ ডোন্ট লুক অ্যাট ফেক ফিল্ডিং অর ওয়েট কন্ডিশন। হ্যাঁ, এটাকে রিজন হিসেবে উনি দেখতে না মানা করেছেন, কারণ সেটা করলে কখনো বড় হওয়া যাবে না। আসলেই বড় দল হতে গেলে কিংবা আসলেই ক্রিকেটের দুর্বলতাগুলো কাটিয়ে আমরা সাফল্যের খোঁজ যদি পেতে চাই, তাহলে এখনই এসব অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.